আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে অঙ্কের যে বিষয় নিয়ে আলোচনা করব, যারা সপ্তম শ্রেণীতে পড়ছো কোষে দেখি 15 অধ্যায় 15 তোমার হচ্ছে সমানুপাত এবং ঐকিক নিয়ম। সমানুপাত এবং ঐকিক নিয়ম তোমার 187 পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর আজকে আমি তোমাদের জন্য সমাধান করব। তো দেখো অঙ্কগুলো কী রয়েছে, তোমরা অবশ্যই বইটা খোলো আর খাতা তো অবশ্যই নেবে, নিয়ে অঙ্কগুলো দেখো। তো দেখো প্রথমেই দুয়ের দাগের যে অঙ্ক রয়েছে, সোমবার বাজারে গেলাম 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তবে বাজার যেতে আমার আর কম সময় লাগলো, কবে কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসেব করি। তো দেখো আমরা এই অঙ্কটা করব। তো সোমবার তোমার কী হয়েছে, না পথ তোমার 12 কিমি, সময় লেগেছে কত, না 1 ঘন্টা বা 60 মিনিট, যেহেতু 12 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালানো হয়েছে তো এই সময় লেগেছে। আর পরের দিন তাহলে তোমার বাজারের দূরত্ব বাড়ি থেকে কত, 2 কিলোমিটার, তাহলে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে আমাদের এইটা বার করতে হবে। তো এখানে আমি যেটা বলবো, দেখো এখানে একটা বিশেষত্ব রয়েছে অঙ্কটার, এখানে হচ্ছে পথ এবং সময় এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতি সম্পর্ক। কী করে বুঝবে সমানুপাতি সম্পর্ক, এখানে পথ কমে গেছে সময়ও কমে যাবে, পথ বেড়ে গেলে সময়ও বেড়ে যেত, এইরকম যখন হবে তখন তাদের আমরা বলবো সমানুপাতি সম্পর্ক। তাই জন্য এখানে আমরা বলবো পদ ও সময়ের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা হচ্ছে সমানুপাতি সম্পর্ক। এবার সমানুপাতি সম্পর্ক হলে তোমাদের যেভাবে এটা লিখতে হবে, দেখো এই দুটোকে পরপর করে লিখতে হবে অনুপাতে 12:2 পথটা, আর সময়টাকেও এইভাবে লিখতে হবে। দেখো এই সময়টা আমরা জানি না, এটা জিজ্ঞাস্য, তাই জন্য এটাকে আমি ইষ্টু দিয়ে জিজ্ঞাস্য দিয়ে রেখেছি। তো দেখো এটাকে তো আমরা জিজ্ঞাসা দিয়ে রেখেছি, তো জিজ্ঞাসা দিয়ে রেখেছি তাহলে আমাদের এখন বার করতে হবে, এটাকে বলে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, চতুর্থ, চতুর্থ সমানুপাতিটি বার করতে হবে। তোমাদের মনে রাখতে হবে চতুর্থ সমানুপাতি বার করতে গেলে প্রথম সমানুপাতি এখানে হরে আসবে আর লবে থাকবে, মানে ওপরে থাকবে দ্বিতীয় ইন্টু তৃতীয়। তো দেখো আমরা দ্বিতীয়কে, দ্বিতীয় হচ্ছে এখানে 2, নিশ্চয়ই বুঝতে পারছো 2 বসিয়েছি, তৃতীয়কে 60 এখানে বসিয়েছি আর প্রথমকে 12, তো বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে 5 বারই 60 কেটে নেব, কেটে নিলে তোমার হচ্ছে 10, অর্থাৎ সোমবার বাজার যেতে সময় লেগেছে 10 মিনিট। এবার আমরা মঙ্গলবারেরটা বার করি। মঙ্গলবারে দেখো মঙ্গলবারে সাইকেলের গতিবেগ কত ছিল, সাইকেলের গতিবেগ ছিল 15 কিলোমিটার পার ঘন্টা, তার মানে মঙ্গলবার 15 কিলোমিটার যাচ্ছে কত, 1 ঘন্টায় বা 60 মিনিটে। এবার বাজারের দূরত্ব হচ্ছে 2 কিমি, তাহলে 2 কিমি যেতে কত সময় লেগেছে, তো এখানেও পদ এবং সময়ের সম্পর্কটি হলো তোমার সমানুপাতি সম্পর্ক। তাহলে আমরা ঠিক একইভাবে বসিয়েছি, নিশ্চয়ই এটা বুঝতে পারলে। এবার আমাদের চতুর্থটা নির্ণয় করতে হবে, চতুর্থ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এখানে দ্বিতীয় তৃতীয় আর এখানে প্রথম এলো, তো আমরা ঠিক একইভাবে বসিয়ে নিয়েছি, দ্বিতীয় হচ্ছে তোমার 2 আর তৃতীয় হচ্ছে তোমার 60 আর প্রথম হচ্ছে 15, এখানে 4 15 60 কাটো, তাহলে হচ্ছে তোমার হচ্ছে এখানে সময় লাগলো কত, না 8 মিনিট। তাহলে মঙ্গলবার সময় লাগলো 8 মিনিট, অপর দিকে সোমবার সময় লেগেছিলো 10 মিনিট। তাহলে কবে কম সময় লাগলো, মঙ্গলবার কম সময় লাগলো, এবং কত কম সময় লাগলো, না তোমাকে কী করতে হবে, কত কম সময় লাগলো, না তোমার হচ্ছে মঙ্গলবার 10 - 8 = 2 মিনিট, 2 মিনিট তোমার কম সময় লাগলো, এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে। তো এই হলো, তো আমি এবার চলে যাব তোমাদের নিয়ে পরের দাগের অঙ্ক মানে আমি চলে যাচ্ছি 4-এর অঙ্কটায়। আমি বাসে 12 কিলোমিটার 40 মিনিটে গেলাম, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত, তো এই অঙ্কটা আমাদের করতে হবে। তো দেখো আমরা করেছি তোমাদের জন্য সমাধান। তো দেখো তোমার হচ্ছে তোমার চলে যাও 4-এর দাগের অঙ্ক, সময় হচ্ছে 40 মিনিট, 40 মিনিট যেতে সময় আর 40 মিনিট সময় যাওয়া যাচ্ছে 12 কিলোমিটার। এবার ঘন্টায় গতিবেগ কত, তাহলে দেখো 1 ঘন্টা মানে কত, 1 ঘন্টা মানে তোমরা তো জানোই 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তো 60 মিনিটে কত যাবে নির্ণয় করতে গেলে কী করতে হবে, তোমাদের মনে রাখতে হবে এখানেও সময় এবং পথের সমানুপাতি সম্পর্ক। কেন সমানুপাতি সম্পর্ক, কারণ সময় যদি বেড়ে যায় তাহলে তোমার পথও বাড়বে। তাহলে এখানে আমরা ঠিক সমানুপাতির নিয়মে বসিয়েছি, নিশ্চয়ই এটা বুঝতে পারলে, এখানেও আমাকে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে, চতুর্থ সমানুপাতি সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। তাহলে এখানে দ্বিতীয় বলতে কে, দ্বিতীয় বলতে হচ্ছে তোমার 60 আর তৃতীয় বলতে 12, তাহলে এখানে 0 0 কেটে দাও, কেটে দিলে তোমার যেটা হচ্ছে 3 4 12 কাটো, তাহলে হচ্ছে 3 6 18, তাহলে তোমাদের বলতে হবে এখানে হচ্ছে 18 কিমি।
তাহলে 60 মিনিট সমান তো 1 ঘন্টায়, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত? না, বাসের গতিবেগ ঘন্টায় 18 কিমি। তো চলে যাব আমরা এবার পরের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক মানে হচ্ছে তোমার পাঁচের দাগের অঙ্ক। পাঁচের দাগের অঙ্ক কী রয়েছে দেখো, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছ অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে লিখি। তো এই অঙ্ক তোমাদের করতে হবে। তো এই অঙ্ক করতে গেলে তোমাকে যেটা করতে হবে দেখো, একটি গাছকে অতিক্রম করার অর্থ হলো নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। একটি গাছকে একটি ট্রেন অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, এটা তোমাদের আগে বুঝতে হবে। এবার ঘন্টায় গতিবেগ কত? ঘন্টায় গতিবেগ হচ্ছে 60 কিমি। 60 কিমিকে আমরা মিটারে করে নিয়েছি, কিলোমিটারকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করলে 60 হয়ে গেছে, 60000। 60000 মিটার যাচ্ছে 1 ঘন্টায়। এবার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য কত? নিজের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। একটি গাছ অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, তাহলে 100 মিটার কত সময় যাবে সেটা নির্ণয় করলেই আমরা বলতে পারবো গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে মনে রাখতে হবে পথ ও সময়ের ব্যস্তানুপাতি সম্পর্ক। তো এখানে ভুল লেখা আছে, ব্যস্তানুপাতি নয়, এটা হচ্ছে সমানুপাতি সম্পর্ক হবে। এটা ভুল করে লেখা হয়েছে, সরি, সমানুপাত সম্পর্ক, ব্যস্ত নয়। হ্যাঁ, এখানে ব্যস্তটা তোমরা কেটে দিও, এখানে ভুল করে লেখা হয়েছে পদ এবং সময়ের সমানুপাত সম্পর্ক। কেন সমানুপাত সম্পর্ক? তোমার যদি পদ বাড়ে সময়ও বাড়বে, পদ কমলে সময়ও কমবে, তাই সমানুপাতি সম্পর্ক। তো চললে সমানুপাতি সম্পর্ক হলে আমরা কীভাবে লিখবো নিশ্চয়ই বুঝতে পারলে, এটা তো এটা কাটা থাকলো বুঝতে পারলে। তাহলে এবার আমাকে চতুর্থ নির্ণয় করতে হবে। চতুর্থ নির্ণয় করতে গেলে দ্বিতীয় তৃতীয় আর প্রথম বসাতে হবে। তাহলে এখানে দ্বিতীয়কে, এখানে দ্বিতীয় হলো তোমার, দ্বিতীয় হলো 100, দ্বিতীয় হলো 100, আর তৃতীয় হলো 1, আর তোমার প্রথম হলো 60000। তো বসি আমরা কাটাকাটি করেছি, বুঝতেই পারছো 1/600 হয়েছে, এই 1/600 ঘন্টা। এবার এই ঘন্টাটাকে আমরা প্রথমে কিসে পরিণত করব? ঘন্টাটাকে মিনিটে পরিণত করব। ঘন্টাটাকে মিনিটে পরিণত করলে 60 দিয়ে গুণ করব। কেন মিনিটে পরিণত করব? কারণ ঘন্টাটা ভগ্নাংশে আছে। তাহলে ঘন্টাকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ করব। তাহলে 60 দিয়ে গুণ করলে দেখো, এখানে 60 দিয়ে এটা কেটে গেলে 1/10 মিনিট, এখানে মিনিটটা লিখবে 1/10 মিনিট। এবার এটাও ভগ্নাংশে আছে, তাহলে মিনিট যদি ভগ্নাংশে থাকে তাকে সেকেন্ডে পরিণত করা নেওয়া প্রয়োজন। তাহলে তাকে সেকেন্ডে পরিণত করতে গেলে আমরা 60 দিয়ে আবার গুণ করব। তো 60 দিয়ে গুণ করলে এখানে আমরা পাচ্ছি 6×10=60, তার মানে হচ্ছে 6 সেকেন্ড। অর্থাৎ বলবো নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে, তার মানে একটি গাছ অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। তো এই গেল তোমাদের এই অঙ্কটা। তো আমি এবার চলে যাব তোমাদের নিয়ে পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক মানে আমি বলবো এই অঙ্কটি করতে, ছয়ের দাগের সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। তাহলে 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে? তো এটা আমাদের করতে হবে। তো দেখো আমাদের, আমরা করেছি তোমাদের জন্য সমাধান, 217 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টা 12 মিনিট, তাকে যদি আমরা মিনিটে পরিণত করি, 60 দিয়ে গুণ করেছি, ঘন্টাকে 12 যোগ করেছি, মানে হচ্ছে 372 মিনিট। এবার তোমাকে যেতে হবে কত পদ? না, 273 কিমি, যেতে কত সময় লাগবে। এখানে দেখো বুঝতেই পারছো সহজে পদ এবং সময়ের সম্পর্কটি সমানুপাতি সম্পর্ক, কারণ পদ বেড়ে গেলে সময়ও তোমার বেশি লাগবে। এবার সমানুপাতি সম্পর্ক হলে আমরা এটা কীভাবে বসাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের চতুর্থ নির্ণয় করতে হবে। চতুর্থ নির্ণয় করতে গেলে এখানে আসবে দ্বিতীয় √ √3। তাহলে এখানে দ্বিতীয়কে, দ্বিতীয় হলো তোমার নিশ্চয়ই বুঝতে পারছো 273, আর তৃতীয়কে, তৃতীয় 372, আর এখানে হচ্ছে 217। তো এবার আমরা এটাকে কাটাকাটি করেছি। তো কাটাকাটি কীভাবে করেছি? কাটাকাটি তোমরা প্রথমে 7 দিয়ে এটাকে কাটো, 7 দিয়ে কাটলে হচ্ছে 31, আর 7 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 39। তাহলে আমরা তাই জন্য বসিয়েছি দেখো এখানে 39 আর 31। এবার তোমরা যদি 31 দিয়ে এটাকে যদি কেটে দাও, 31 দিয়ে যদি এটাকে কাটো, তাহলে হবে 31 আর আর তোমার হচ্ছে 262, 31 টুকুনে, তার মানে 12, তার মানে 39 × 12 মানে হচ্ছে 468 মিনিট। এবার 468 মিনিটকে আমরা যদি ঘন্টায় পরিণত করতে চাই, আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 420, আর এখানে হচ্ছে 48 মিনিট, তার মানে হচ্ছে 7 ঘন্টা 48 মিনিট, তার মানে 273 কিমি যেতে ট্যাক্সির সময় লাগবে কত? না, 7 ঘন্টা 48 মিনিট। তো এবার আমি তোমাদের চলে যেতে বলবো পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক মানে ছয়ের দাগের তো হলো সাতের দাগের অঙ্ক। সাতের দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে? আজ আমাদের পাড়ায় অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্বে গেছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত হিসেব করে লিখি। তো আমরা প্রথমে
দেখো প্রথমে মোটর বাইকের গতিবেগ বার করব, তারপর সাইকেলের গতিবেগ বার করব। তো দেখো এখানে তোমার মোটর বাইকের গতিবেগ এবং সাইকেলের গতিবেগ আমরা বার করব। তো এখানে প্রথমে আমরা সাইকেলের গতিবেগটা বার করেছি। তো দেখো সাইকেলের গতিবেগ সিবুদা সাইকেলে 6 ঘন্টা 40 মিনিটে, 6 ঘন্টা 40 মিনিট মানে কত? 6 ঘন্টা 40 মিনিট মানে নিশ্চয়ই বুঝতে পারছো, তাকে মিনিটে পরিণত করলে 6 × 60 + 40 মিনিট। তো 40 মিনিট, সেই 6 ঘন্টা 40 মিনিট মানে তোমার 400 মিনিট, 400 মিনিটে যাচ্ছে কত? 100 কিলোমিটার সাইকেলে। কিন্তু মনে রাখবে এটা হচ্ছে সাইকেলে, সাইকেলে তোমার হচ্ছে সাইকেলে হচ্ছে 400 মিনিটে যাচ্ছে সাইকেলে কত না 100 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60 মিনিট, 60 মিনিটে কত যাবে? তো তোমাদের বার করতে হবে, এখানে মনে রাখতে হবে সময় এবং পথের যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতি সম্পর্ক। তাহলে আমরা এইভাবে করেছি, তো করে আমার চতুর্থ বার করছি। চতুর্থ বার করার নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, তো চতুর্থ বার করার নিয়ম যদি তোমরা ঠিকঠাক করে করো তাহলে এখানে তোমার হচ্ছে কত হচ্ছে, আমরা ক্যালকুলেশান করে এখানে 100 দিয়ে 400কে কেটেছি, কাটলে 4 আর 4 15 = 60, মানে হচ্ছে 15। তাহলে 15 কিমি, তাহলে সাইকেলের গতিবেগ হচ্ছে তোমার 15 কিমি। অপরদিকে তুমি যদি মোটর সাইকেলের গতিবেগ বার করো, এটা মোটর সাইকেল যদি হয়, মোটর সাইকেল, মোটর সাইকেলে হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট, 2 ঘন্টা এটা হবে 5 মিনিট, সেই 2 ঘন্টা 5 মিনিটে কত যাচ্ছে না 100 কিমি। তাহলে 2 ঘন্টা 5 মিনিটে যাচ্ছে তোমার 100 কিমি। তাহলে 2 ঘন্টা 5 মিনিট মানে বুঝেই পাচ্ছ এখানে হচ্ছে 120 হয়ে যাবে, 120 + হচ্ছে তোমার কত 125 মিনিট হয়ে যাবে। তাহলে 125 মিনিটে যাচ্ছে কত না 125 মিনিটে যাচ্ছে 100 কিমি। তাহলে এবার তোমার ফাইনালি কত হলো, এটা হবে 125 সাইকেলের, সরি মোটর সাইকেলের ক্ষেত্রে 125 মিনিটে যাচ্ছে 100 কিমি। তাহলে 1 ঘন্টা বা 60 মিনিটে কত যাবে, তাহলে সেইটা তোমাকে যদি নির্ণয় করতে হয় সেই সমানুপাতি সম্পর্ক ধরে, এখানে জাস্ট 125 আসবে, তোমরা এটা করবে, আমি এটা করিনি, 125 আসবে। তাহলে 125 আসলে এখানে হচ্ছে তোমার সবই এক থাকবে, 60 × 100 আর ÷ কত না 125। এবার তুমি এটাকে যদি কাটো 25 দিয়ে 4 25 100 5 25 125 25 12, তার মানে 4 12 48, অর্থাৎ মোটর সাইকেলের গতিবেগ কত হবে না 48 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। তাহলে অনুপাত, অনুপাত কত হবে, মোটর বাইক এবং সাইকেলের গতিবেগের অনুপাত হচ্ছে তোমার 48:15, মানে 16:5, এটাকে 3 দিয়ে ভাগ করছি, 16:5, এটা হলো তোমার রিকোয়ার্ড আনসার। তো এবার আমি তোমাদের চলে যেতে বলবো 9-এর দাগের অঙ্ক, আজকে আমি এইটাই শেষ করবো এই অঙ্কটা করে, তারপর পরবর্তী অঙ্ক তোমাদের জন্য আবার আনবো। আমার ছোটো কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টার কাজ সেরে বাড়ি ফিরে আসেন, এতে তার সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট। যদি যাতায়াতের মোটর সাইকেলের গতিবেগ 40 কিমি হয় তাহলে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব কত? তো এই অঙ্কটা আমরা করব। তো দেখো যাতায়াত প্লাস এক কাজ মিলে সময় লেগেছে কত না 3 ঘন্টা 30 মিনিট। তাহলে শুধু যাতায়াতের সময় কত, 3 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা মাইনাস করো, করলে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এটাকে আমরা মিনিটে পরিণত করছি, ঘন্টাকে মিনিটে পরিণত করলে বুঝতেই পারছো তোমাদের 60 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 150 মিনিট। তাহলে 150 মিনিট হলো, তাহলে 150 মিনিট হচ্ছে শুধু যাতায়াতের জন্য সময়। তাহলে শুধু যেতে, দেখো গিয়ে আবার ফেরত এসেছে সময় লেগেছে 150 মিনিট, তাহলে শুধু যেতে কত সময় লেগেছে? আমরা 150কে 2 দিয়ে ভাগ করবো, 150কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 75 মিনিট। তাহলে 75 মিনিট হলো, তাহলে এখানে হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিটে যাচ্ছে 40 কিমি, তাহলে পাঁচলা যেতে তো 75 মিনিট সময় লেগেছে, তাহলে কত পথ গেছে? তাহলে এখানেও বুঝেই পাচ্ছ এখানে সমানুপাতি সম্পর্ক, কারণ সময় যদি বেশি লাগে তো পথের পথও বেশি, তাহলে 60:45 = 40:60। তাহলে আমরা তো তোমরা বুঝেই পাচ্ছ এটা তোমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবে, নির্ণয় করলে হচ্ছে 50, তাহলে তোমার হচ্ছে পাঁচলার দূরত্ব বাড়ি থেকে 50 কিলোমিটার। তো এইখানেই আমরা শেষ করলাম, তোমরা আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল দেখতে থাকো আর অঙ্ক শিখতে থাকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।